তোমার লিগে আমি নিজের কয়েকটা 10টা সিনেমা ছেড়ে দিছি শুধু তোমার কারণে। তুমি এখন বাচ্চা কনসিভ করছো আমার আমার বাড়ি তোমার বাচ্চা, আর আজকে তুমি বলতেছো তুমি দায়িত্ব নিতে চাও না। আর মানে তোমার বাচ্চা আমার বেড়ে, হ্যাঁ তুমি এখন দায়িত্ব নিতে চাইতেছো না কেন? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, তুমি আজকে সাকিব খান সুপারস্টার হয়ে গেছো দেখি, আজকে যাই চাদাই করে পারিবা? দেখো তুমি যদি আমার এই বাচ্চা স্বীকৃতি না দাও, আমার যদি স্বীকৃতি না দাও, আমি কিন্তু সাংবাদিক সাংবাদিকের কাছে যাবো, হ্যাঁ আমি চ্যানেলের কাছে যাবো, হ্যাঁ আমি মাইকে বিএনপি সবার কাছে যাবো, আমি সব প্রকাশ করে দিব তোমার মুখোশ, আমি সবার কাছে প্রকাশ করে দিব যে তুমি যে একটা বদমাস, হ্যাঁ মেয়েটা যেমন অপর জীবনটা নিয়ে খেলা করছো, বুবলি জীবনটা নিয়ে খেলা করছো, এখন আমার জীবন নিয়ে খেলা তো করা করছো, কি পাইছো তুমি? হ্যাঁ মেয়েরা কি বাজারে পূর্ণ নাকি? দেখো আমি ভালো ভালোই বলছি, তুমি যদি আমার বাচ্চাকে গ্রহণ করতে না পারো তাহলে কেন আমার সাথে ভালোবাসে অভিনয় করছো, কেন আমার বিয়ে করছো না, কেন আমার স্বপ্ন দেখাইছে না? তুমি তো বলছো যে তুমি যদি সিনেমা ছেড়ে দাও, আমি যদি ভালোভাবে চলাফেরা করি তাহলে তুমি আমার এনে সংসার করবা, আজকে তোমার কি আমি সিনেমা ছাড়লাম, আমার ফ্যামিলি ছাড়লাম, আজকে কেন তুমি আমার সাথে এরকম প্রতারণা করতেছো? দেখো তুমি যদি আমার সাথে বাড়াবাড়ি করো আমি কিন্তু গলা ফাঁসটা মারা যাবো, আর আমি প্রতিটি গাছ পাতা পাতা থেকে শুরু করে গাছের মানে হিরির মতো তোমার নাম লিখে যাবো যে আমি সাকিব খানের কারণে মারা গেছি, বুঝো নাই? তুমি আমার জীবনে খেলা করতেছো, আমি কি খেলার পুতুল? আমি তো রক্ত মাংস করা মানুষ নাকি? শোনো তুমি একবার বোঝার চেষ্টা করো, দেখো আমি তো তোমার খারাপ কিছু চাই না, আমি যদি তোমাকে ভালোই না বাসতাম, আমার আমার অবচে মেয়ে এবং যদি তোমার ভালোই না বাসতো তাহলে তোমার জন্য আমি স্কেচ সিনেমা ছেড়ে দিছি, আমার ফ্যামিলি ছেড়ে দিছি, আজকে তুমি আমার বলতেছো যে আমার সাথে সম্পর্ক রাখবে না, সম্পর্ক ব্রেক আপ। তুমি একবার ভাইবা দেখছো যে আমার কি হবে? দেখো শোনো শোনো আমি একটা কথা বলি, তোমার তোমার পায়ে দুইটা ধরি, তুমি শুধু আমার সন্তানের স্বীকৃতি।